2011 সালে শত্রু সিনেমার মাধ্যমে টলিউডে পা রাখেন টলি বিউটি নুসরাত জাহান। তার বিপরীতে ছিল টলিউডের আজকের বস জিৎ। এরপর আর নুসরাতকে পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট ছবিতে তার উপস্থিতি মাতিয়ে দিয়েছিল সিনেমাপ্রেমী দর্শকের মন। বিপরীতে পেয়েছিলেন কখনো দেব, কখনো জিৎ, কখনো বা ইয়াস। সম্প্রতি সময়ে অঙ্কুশ নুসরাত জুটি উপহার দিয়েছেন হরিপদ ব্যান্ডওয়ালা, আমি যে কে তোমার, বল দুর্গা মাইকির মতো হিট ছবি। দেবের সাথেও করেছিলেন লাভ এক্সপ্রেস, খোকাবাবু 420 ও জুলফিকারের মতো সিনেমা। তবে নুসরাত ইয়াসের ওয়ান সিনেমাটি আরও একবার বাজিমাত করেছিলেন সিনেমাপ্রেমী দর্শকের মন। জিৎ, দেব, অঙ্কুশ নাকি ইয়াস, নুসরাতের ফেভারিট কো-অ্যাক্ট্রেস কে? এই প্রশ্নের জবাবে নুসরাত বললেন, মাই ফেভারিট কো-অ্যাক্টর হ্যাজ টু বি টু, ওয়ান ইজ অঙ্কুশ অ্যান্ড ওয়ান ইজ দেব।